আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ার অবৈধদের বৈধতাকরণের যে প্রক্রিয়া এবং আপনাদের মনের যে প্রশ্নগুলো আছিল গতকালকের ভিডিও, যেই ভিডিওতে যে প্রশ্নগুলো করেছিলেন সেই প্রশ্নগুলোর আলোকে আমি বেশ কিছু ভিডিও সিলেক্ট করেছি, যে সেই কমেন্টসগুলোর আলোকে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এর আগে বলে রাখি, কে কোথা থেকে আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন, এবং আমাদের লাইভ প্রোগ্রামটি প্রচুর পরিমাণ শেয়ার করে ওনাদেরকে জানার সুযোগ করে দিবেন, যাতে তারাও জানতে পারে। এবং এখনো যারা আমাদের চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। এবং আমাদের আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। ওকে, যে মন্ত্রী বলছিলাম, আজ 15ই নভেম্বর, 15ই নভেম্বর 2020। এর আগে আমাকে অনেকেই বলেছেন যে ভাই তারিখ লেখেন না। ভাই, আমি যদি বাংলা ভাষায় তারিখটা এত সুন্দর করে বলে দেই যে আজকে 15ই নভেম্বর, তাহলে লেখার কি দরকার আছে? অথবা আপনার যে যখনই ভিডিও দেখেন, ভিডিওর নিচে দেখবেন যে পাবলিশের তারিখ লেখা থাকে, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন ভিডিও কত তারিখে পাবলিশড হয়। আচ্ছা, যাই হোক, বিভিন্ন পত্র পত্রিকাতে লেখা হচ্ছে মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের বৈধতাকরণ নিয়ে, যেমনটি একটা পত্রিকায় লেখা হয়েছে এরকম, ওকে, মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বৈধতার ঘোষণা দিয়েছেন দেশটির সরকার, আর এই খবরে সক্রিয় হয়ে উঠেছে এক দল প্রতারক চক্র, দালাল এবং এজেন্ট। তারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহকারে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন লোভনীয় অফার এবং বৈধকরণের অপপ্রচার চালাচ্ছে। এটা একটি পত্রিকার হেডলাইন থেকে নেওয়া। ওকে, এরপরেও যে আরেকটি সংবাদ আছে একটি পত্রিকা থেকে নেওয়া, যেরকম যে মালয়েশিয়ার অনেকে আবার মালয়েশিয়ার বুড়ি মহিলাকে বিয়ে করে নিজেদের কোম্পানি আছে বলে দাবি করছেন, এবং কি সেক্ষেত্রে নিজেদের কোম্পানিতে তাদের ভিসা করে দিবেন এ কথা বলেও হাতিয়ে নিচ্ছে বিভিন্ন অনেক টাকা এবং তাদের পাসপোর্ট। ওকে, আর একটা পত্রিকাতে এরকমও আছে যে এরকম মালয়েশিয়ান মহিলাদেরকে বিয়ে করে, মালয়েশিয়ান বুড়ি মহিলাদেরকে অনেকে বলছেন, যাই হোক ওরকম বলবো না, বলছে যে মালয়েশিয়ার বুড়ি মহিলাদেরকে বিয়ে করে তারা নিজেদের কোম্পানির মালিক বলে দাবি করছেন, এবং কি বলছেন যে আসো আমাদের কাছে পাসপোর্ট দাও এবং আমরা ভিসা করে দিব এবং তোমাদেরকে খুব সহজ, এরকমভাবে বিভিন্ন লোভনীয় প্রতারণার ফাঁদ আছে এক দলের, যেটি আপনারা যারা মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী আছেন, যেটিতে আপনারা পিছনের সময়গুলোতে বিভিন্নভাবে টাকা দিয়ে ধরা খেয়েছেন, তারা তার বাস্তব সাক্ষী যে বিভিন্ন প্রকারের ভাবে কিরকম তারা প্রতারণার শিকার হয়েছেন। এবং আরেকটি কথা আছে যে বিভিন্ন দোকানপাটের ছোট ছোট এন্টারপ্রাইজ কোম্পানিগুলোতে বিভিন্ন দোকানের নামে সর্বোচ্চ দেশের সরকারের রুলস অনুযায়ী কোটা আছে, 5 থেকে 10 জন লোকের ভিসা করতে পারবে, বা সর্বোচ্চ দোকান। সেজন্য এই সমস্ত দোকানপাটের বা এই সমস্ত ছোট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তাদের কোটা আছে 5 থেকে 10 জন অথবা সর্বোচ্চ 15 জন, কিন্তু এই সমস্ত লোকগুলো আপনাদেরকে বিভিন্ন প্রকার লোভ দেখিয়ে এই 10 থেকে 15 জন লোক তাদের কোম্পানিতে বৈধ করতে পারবে বা খাটাতে পারবে, প্রবাসী লোক, বিদেশি লোক, কিন্তু তারা 200 থেকে 300 লোকের ফিঙ্গারপ্রিন্ট করায়, 200 থেকে 300 লোকের ফিঙ্গারপ্রিন্ট করায়, এরপরে 3,000 4,000 5,000 7,000 10,000 পর্যন্ত টাকা হাতায় নেয়, কিন্তু দেখা গেছে কারো ভিসা করে দিতে পারে না। পরবর্তীতে এই সমস্ত প্রবাসীরা হ্যারাসমেন্টের শিকার হয়। সেজন্য বিভিন্ন মাধ্যম থেকে, এদেশের সরকারের পক্ষ থেকে আপনাদেরকে বলা হয়েছে আপনারা খুব সাবধানতার সাথে থাকবেন, খুব এরকম চক্র থেকে, এরকম এই চক্র এই বাটপাড়ি থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। ওকে, আমি সরাসরি চলে যাচ্ছি যে আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে। গতকালকের ভিডিওতে অনেকে আমাকে বলছিলেন যে এর আগে কখনো এই সেক্টরের কথা বলা হয় না, যে ডেভেলপমেন্ট সেক্টর। তো ডেভেলপমেন্ট সেক্টর বলতে এদেশের সরকার বোঝাতে চেয়েছে যে কনস্ট্রাকশন রিলেটেড কাজ সহকারে আরও কয়েকটি কাজ, এইখানে উন্নয়ন, দেশের অর্থনৈতিক উন্নয়নের যেই রানিং প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টের সাথে সম্পৃক্ত যে কাজগুলো আছে সেই কাজের, যেরকম মানে রানিং যে কাজগুলো আছে, ফ্লাইওভার হচ্ছে, রোড হচ্ছে, এই ফ্লাইওভার রোড, এরকম ব্রিজ, এরকম কাজ, এটা উন্নয়নের কাজ, ডেভেলপমেন্ট, মালয়েশিয়ান ডেভেলপমেন্ট কাজের সাথে সম্পর্ক কিন্তু কনস্ট্রাকশনই। সেজন্য গতকালকের ভিডিওতে মিস আন্ডারস্ট্যান্ডিং এর কাজ, আসলে আমরা এরকম ভাবে মিস আন্ডারস্ট্যান্ডিং এরকম ঘোষণা দেই না যে হবে না, বলছে যে আমি আপনাদেরকে জানাবো।
ওকে, এদেশের সরকার বলছে যে ডেভেলপমেন্ট সেক্টর বলতে দেশের উন্নয়নশীল বা উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত যেই সমস্ত প্রজেক্টগুলো আছে সেক্ষেত্রে কনস্ট্রাকশনকেও বোঝানো হয়েছে, কনস্ট্রাকশনের বিভিন্ন সাইটকেও বোঝানো হয়েছে। সেক্ষেত্রে তাহলে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে ডেভেলপমেন্ট সেক্টর বলতে কনস্ট্রাকশনের সাথে জড়িত বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে জড়িত যেই কাজগুলো আছে, যে বড় বড় শপিং মলগুলো হচ্ছে, বড় বড় রাস্তাঘাট, ফ্লাইওভার, ওভারব্রিজ বা এই কাজগুলো হচ্ছে, এই কাজকেও কিন্তু ডেভেলপমেন্ট সেক্টর বলা হয়েছে। সেক্ষেত্রে বুঝতে পারি যে কনস্ট্রাকশনেরও যদি ভালো কোম্পানি থাকে, যারা লোক খাটাতে পারবে, যার নিজস্ব কাজ আছে, এই সমস্ত কোম্পানির আন্ডারেও আমার এখানে অনেক কমেন্টস করা হয়েছে যেই প্রশ্নগুলোর উত্তর আমি জানি বা আপনারা অনেকেই জানেন। আমি আবার বলি, এমন অনেক প্রশ্ন আছে যেই প্রশ্নের উত্তর এই ভিডিওতেই দিছি, সেই ক্ষেত্রে ওই ভিডিওর কমেন্টসগুলো পুনরায় আর আমি দেই না। সেক্ষেত্রে আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখেন, ওই কমেন্টসের উত্তরগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ জানাই ওই সমস্ত ভাইদেরকে যারা আমার কমেন্টসের উত্তর অনেকেই জানেন, সেই উত্তরগুলো তারা রিপ্লাই দিয়েছেন আর একজনের। ধন্যবাদ, বেশ কয়েকজন ভাই আমি দেখলাম এই কাজটা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানেন, যদি এখানে কেউ কমেন্টস করে প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। ওকে, অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেডিকেলে আনফিট হলে তারা কি মানে এই পারমিটে করতে পারবে কিনা? সেক্ষেত্রে তাদের জন্য প্রথম অপশন না, কিন্তু আপনার তো সময় আছে, এখনো তো সময় আছে, আগামীকাল থেকে শুধুমাত্র অনলাইনের প্রসেসিং বা কিভাবে করবে আগামীকাল শুরু হবে, যেহেতু আগামী বছর 30শে জুন পর্যন্ত সময়টি আছে, তাহলে আপনার সুযোগ আছে। আপনারা শারীরিকভাবে কে কোন রোগে আছেন সেটা আপনারা নিজেরাই ভালো জানেন। আপনার কি ব্লাড প্রেশার বেশি, না আপনার কি ডায়াবেটিস, এটা কিন্তু আপনিই সবচেয়ে ভালো জানেন। সেক্ষেত্রে আপনার যদি এরকম ব্লাড প্রেশার বা ডায়াবেটিস বা এ জাতীয় কোনো কিছু হয়ে থাকে, তাহলে আপনি এখন থেকেই ওষুধ খান, আপনি এখন থেকেই সুস্থতা হওয়ার জন্য ই করেন, চেষ্টা করেন। এরপর আপনি 2-1 মাস পরে আপনার একটা টেস্ট মেডিকেল করেন, আগে আপনার ফর্মিমাতে ফাইনাল মেডিকেল করার আগে একটা টেস্ট মেডিকেল করেন। এরপর যদি ভালো হয়, ওই একই প্রতিষ্ঠানে, যেই ক্লিনিকে আপনি আপনার টেস্ট মেডিকেল করবেন, ওই একই ক্লিনিকে আপনি চেষ্টা করেন যে ফাইনাল মেডিকেলটা করার জন্য। টেস্ট মেডিকেলে যদি ভালো আসে, ফাইনাল মেডিকেলে তারা ভালো দিতে বাধ্য। ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে, পাসপোর্ট আনতে যাব, কিন্তু এখন তো বিভিন্ন রোড ব্লক আছে, সেক্ষেত্রে কি করব? এবং যারা অন্য জেলা থেকে আসবেন, পেরাক থেকে, ইপো থেকে আসবেন, তারা কি করবেন? আপনারা তো জানেন যে কুয়ালালামপুর এই মুহূর্তে রেড জোনের মধ্যে আছে, সেক্ষেত্রে অন্য জেলার লোক যদি এখানে আসতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটা নিকটতম থানা থেকে পুলিশের একটা রিপোর্ট নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে আপনারা যারা পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময় তো বাংলাদেশ হাইকমিশন লেখা থাকে, আপনার নাম, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার আজকের তারিখ, আপনার কটার সময়, এগুলো লেখা থাকে, ওই ওই স্লিপটা নিয়ে নিকটতম একটা থানায় যান। আপনার পাসপোর্ট থাকুক বা না থাকুক, আপনার ভিসা থাকুক বা না থাকুক, ওই থানায় কেউ আপনাকে বলবে না যে তোমার ভিসা আছে নাকি এই সেই, এগুলো বলবে না। সুতরাং আপনারা ভিসা থাকুক বা না থাকুক, ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে পুলিশের কাছে যান যে আমি আজকে আমার পাসপোর্ট দেওয়ার ডেট, আমার পাসপোর্ট নতুন করতে দিছি, আর পুরাতন পাসপোর্ট আমার বসের কাছে, বলেন যে পুরাতন পাসপোর্টটা আমার বসের কাছে আছে, রিনিউ করতে দিছি, কিন্তু আমি আরেকটা পাসপোর্ট করতে দিছি, পাসপোর্টে যেহেতু মেয়াদ শেষ, এই যে পাসপোর্টটা আজকে আনতে যাব, সেক্ষেত্রে আমার যেতে হবে, অবশ্যই পুলিশ আপনাকে আসার অনুমতি দিবে। ওকে, তাছাড়া সুবাং সরি সিলাঙ্গুর ডিস্ট্রিক্টে যারা আছেন বা নিগারিসি মিলাঙে আছেন, পুত্রা যে এলাকায় আছেন, তাদের ওইরকম পুলিশ রিপোর্ট না হলেও ডিরেক্টলি আপনার যদি কোনো গ্র্যাব, এরপরেও যদি আপনি মনে করেন যে না আমি আপনি ওকে, তাহলে অ্যাপয়েন্টমেন্ট লেটার শো করলে রোড ব্লকে কোনো সমস্যা হবে না। এরপরেও আপনি যদি মনে করেন যে আপনি সাবা সারোয়াতে থাকেন বা অন্য জেলায় থাকেন, সেখান থেকে আসা সো ডিফিকাল্ট, অনেক কষ্টকর হয়ে যাবে, সেক্ষেত্রে যেটা করবেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা এখন নেওয়া দরকার নাই, 6 তারিখ পর্যন্ত, যেহেতু 6ই ডিসেম্বর পর্যন্ত যেহেতু কুয়ালালামপুরে কন্ডিশনাল লকডাউন আসছে, সেক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্টটা 6 তারিখের পরে নেন, ডিসেম্বরের শেষের দিকে নেন অথবা জানুয়ারিতে নেন, আপনি পরে আসেন, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নাই। ওকে, সেক্ষেত্রে আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট নেন, অ্যাপয়েন্টমেন্টের কাগজটা প্রিন্ট করে রাখেন, যদি পুলিশ টুলিশ ধরে বলবেন যে আমার পাসপোর্ট করতে দিচ্ছি, পাসপোর্ট আছে, ভিসা আছে, সমস্যা নেই। ওকে, কিছু টেকনিক খাটিয়ে কাজ করতে হবে ভাই। ওকে, এরপরে যেটা আছে, এজেন্টের নামে কি ভিসা করা যাবে?
যে এই কথাটাই বলছেন, আসলে আপনারা তো অনেকেই বুঝেন না, অনেকেই কম শিক্ষিত বা এই নিয়ম কানুনগুলো অনেকেই বুঝেন না। আসলে এজেন্টের নামে কোনো ভিসা হয় না, এযাবৎকালে হয়ও নাই হবেও না। ভিসা হয় যে কোনো একটা কোম্পানির নামে, এজেন্টের নামে কোনো ভিসা হয় না। আপনি যদি কোনো এজেন্ট ফেজেন্ট ধরেন, দেখা গেছে ওই এজেন্ট আরেকজনের কাছে যায়, আরেকজনের কাছে যায়, আরেকজনের কাছে যায়, এভাবে তিন চারজন যাওয়ার পরে একটা কোম্পানির মালিক পায়, সেই কোম্পানির মালিকের কাছে আপনি ডকুমেন্টসগুলো দেয়, এরপরে বলে যে ভিসা প্রসেসিংটা করে দাও। সেক্ষেত্রে এর পূর্বে যে লোকগুলা ধরা হয়েছেন, 8,000 7,000 এরকম টাকা দিছেন, আপনি দিছেন একজনকে 10,000, এই লোকটা নিজে 1,000 রেখে আবার তার উপরের জনকে দিছে 8,000, এই উপর লোকটা আর কিছু রেখে এর উপরের লোককে দিছে 6,000, এভাবে কিন্তু উপরে মূল যে মালিক সে পাইছে 5,000 বা এরকম করে গেছে। সেক্ষেত্রে এজেন্টের নামে কোনো ভিসা হয় না, ভিসা হয় এদেশের কোম্পানির আন্ডারে, যে কোনো একটা কোম্পানির আন্ডারে, কোম্পানির মালিকের আন্ডারে। সেক্ষেত্রে আপনারা বলবেন যে তাহলে কোন কোম্পানিতে ভিসা করব, আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিনই এই কথা বলি। প্রথম কথা শুনেন আমার, প্রথমত আপনি যেই কোম্পানিতে কাজ করেন, আপনি কাজ করেন যদি কোনো পাম বাগানে কাজ করেন, ওই পাম বাগানের ওই মালিকেরই দেখেন একটা কোম্পানি আছে, ওই কোম্পানিতে ভিসা লাগানোর চেষ্টা করেন। আপনি কাজ করেন যদি কোনো ফ্যাক্টরিতে, ওই ফ্যাক্টরিতেই আপনি ভিসা লাগানোর চেষ্টা করেন। আপনি কাজ করেন যদি কনস্ট্রাকশন সাইডে, অবশ্যই ভালো যদি কোনো কোম্পানি থাকে, ওই বসকে বলেন যে তাদের আন্ডারে যেন আপনার ভিসাটা করে দেয়। ওকে, এভাবে আপনি যে যে কোম্পানি, অর্থাৎ যে যে কোম্পানিতে কাজ করেন সে সে কোম্পানিতে ভিসা লাগানোর চেষ্টা করেন। এখন অনেকেই বলছেন যে আমি তো কোনো কোম্পানিতে কাজ করি না, আমি ছোট একটা দোকানে কাজ করি, গ্রিলের দোকানে কাজ করি, আমি গ্লাসের দোকানে কাজ করি, আমি সোফা সেট দোকানে কাজ করি, অথবা আমি ফার্নিচারের দোকানে কাজ করি। সেক্ষেত্রে আপনারা ম্যানুফ্যাকচার যে একটা সেক্টর আছে ওই সেক্টরের আন্ডারে ভিসা করলে করতে পারবেন। কোনো গতকালকের ভিডিওতে আমি প্রায় কয়েকশো প্রশ্ন পেয়েছি, কয়েকশো কমেন্টস পেয়েছি যে কত টাকা লাগবে, কত টাকা লাগবে, এই বিষয়টি দুটি আছে, কত টাকা লাগবে দেশে অবৈধরা দেশে যেতে কত টাকা লাগবে, এবং কত টাকা লাগবে বৈধ অবৈধরা বৈধ হতে, দুইটা কিন্তু প্রশ্ন আছে। যেহেতু দুইটি প্রোগ্রাম চালু আছে, অবৈধদের দেশে যাওয়া, অবৈধদের বৈধ করা, দুটি প্রোগ্রামেই এক্সাক্টলি কত টাকা লাগবে এখন পর্যন্ত সরকার কোনো ডিক্লিয়ারেশন ওইরকমভাবে দেয় নাই বা আমাদের কাছে আসে নাই। আমাদের সাথে আসার সাথে সাথে আপনাদেরকে জানাবো যে দেশে যাওয়ার জন্য কত টাকা লাগে লাগবে, এবং কি আবার যদি দেশে বৈধ হন তাহলে কত টাকা লাগবে। আমাদের কাছে ডিক্লিয়ার আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে জানাবো। দেখতে পাচ্ছি 1,400 জন আমাদের লাইভে আছেন, আমি খুবই খুশি যে এতজন লোক আমাকে দেখছেন। কে কোথা থেকে দেখছেন আমাদের এই লাইভটি আমাকে একটু কমেন্টস করে জানাতে পারেন, এবং অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের একটা লাইক দিয়েন। অনেকে আবার ডিসলাইক দেয়, আর যারা ডিসলাইক দেয় বুঝলাম না তাদের কোন আমাদের কোন কথাটা তাদের অপছন্দ, আমাদের কোন কথাটা তাদের মানে হৃদয়ে লাগছে যে কারণে তারা ডিসলাইক দিছে। যারা আমাদের কোনো কথা যদি আপনাদের অপছন্দ হয়ে থাকে আমাকে কমেন্টস করেন যে এই কথাটা বা আপনার পছন্দ হয় নাই, তাহলে আমরা ওই কথাটা বা ওই আমরা নিজেরা তো শুধরানোর চেষ্টা করব, আমার মধ্যে তো ভুল হইতে পারে। যারা ডিসলাইক দেন আমাকে একটু বলবেন যে আবার এই এই কথাটা আপনার পছন্দ না, তাহলে আমি আপনার ই করব। আবার অনেকেই ফয়সাল ভাই লাভ 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 অনেক দিয়েছে, ধন্যবাদ ফয়সাল ভাই আপনাকে। ওকে, এরপরে যেই প্রশ্নগুলো আছে, ওকে ভাই কত টাকা লাগবে অবৈধদের দেশে যেতে, যেটা তো বললামই, ওকে দোকানের কাজ করি অবৈধদের কোন সেক্টর হবে, জি যেটি বললাম আমি যে বিভিন্ন জন বিভিন্ন দোকানে কাজ করেন, তাহলে দোকানের নামে পারমিট করতে পারবেন, কোন সেক্টরে করবেন। আপনারা যদি এরকম বিভিন্ন ওয়্যারিং এর দোকানে কাজ করেন, জানলা দরজা গ্রিল টিল এগুলো বানান, তাহলে আপনারা ম্যানুফ্যাকচার সেক্টরে আপনার পারমিটটি করতে পারেন। আপনারা যদি এরকম দোকানে, সাধারণত ম্যানুফ্যাকচার বা ফ্যাক্টরি এই সেক্টরে এই দোকানের কাজগুলো পড়বে, তাহলে দোকানে যারা কাজ করেন, অনেকে সুপার আসবাবপত্র বানান, এরা ম্যানুফ্যাকচার এই এই সেক্টরেই আপনারা করতে পারবেন। ওকে, পাসপোর্ট বানাবো কিভাবে, জি গত 2 সপ্তাহের ভিডিওতে কিন্তু আমি শুধু পাসপোর্ট কিভাবে বানাবেন, এম্বাসিতে না এসে পাসপোর্ট কিভাবে বানাবেন শুধুমাত্র এই ভিডিওই এবং এই ভিডিওর লিঙ্কগুলাই দিছি। এরপরেও আপনারা যারা এখনো ওই লিঙ্কটি পান নাই, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যান, এখানে ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো লিঙ্ক আছে, প্রথম যে লিঙ্কটা পাবেন। ওকে, তাহলে পাসপোর্ট কিভাবে বানাবেন, পাসপোর্ট কিভাবে নতুন করে বানাবেন, ওই ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে যেহেতু দেওয়া আছে, ওখানে সুন্দর করে দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে আসেন। আবার অনেক ভাই আছেন ওই ভিডিওটার লিঙ্ক
প্লিজ দয়া করে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমাদের ভিডিও দেখেন, ওই ভিডিওটার লিঙ্কটা একটু কপি করে যারা এরকম কমেন্টস করে তাদেরকে আপনারা ওই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিতে পারেন। ওকে, ধন্যবাদ সকলকে। ওকে, লাস্টের আজকের যেই আমার লিখিত কমেন্টস আছে, যে 9 নম্বর এবং 10 নম্বর ভিসা যাদের আছে তাদের জন্য কি পরামর্শ? ওকে, 9 নম্বর এবং 10 নম্বর যাদের ভিসা আছে তাদের জন্য যে পরামর্শটি দেব আমি সেটি হলো, আপনারা যদি ভিসা এক্সপায়ার হয়ে যায়, এক্সপায়ার হওয়ার পরে ওই একই কোম্পানিতে নতুন করে আবার 1 নম্বর থেকে শুরু করেন, নতুন করে রেজিস্ট্রেশন করেন। নতুন করে রেজিস্ট্রেশন করলে আবার 1 নম্বর থেকে লাগবে, আপনাদের রিস্ক নেওয়ার দরকার নেই যে 11 নম্বর ভিসা লাগবে নাকি 12 নম্বর বা 13 নম্বর লাগবে নাকি, এরকম রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। আপনাদের যাদের 10 নম্বর ভিসা বা 9 নম্বর ভিসা, অনেকে আমার এক বোনও ফোন করে কমেন্টস করেছিলেন যে তাদের জন্য এই প্রশ্ন উত্তর, যে আপনারা আপনার ভিসা এক্সপায়ার হওয়ার আগেই আপনারা মাইজিকানের সাথে আপনাদের মালিকের সাথে কথা বলে আবার দাপ্তার করে রাখেন, যে ভিসা এক্সপায়ার হওয়ার সাথে সাথে আপনার আবার 1 নম্বর থেকে শুরু করেন, এটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে আমার পরামর্শ এটা। যাই হোক, আজকে মোটামুটি আমার লিখিত প্রশ্ন যেগুলো সংরক্ষণ করেছিলাম এই মোটামুটি প্রশ্ন। এরপরে যদি আপনাদের আরও কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করবেন, আমি অফলাইনে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও এই ইনফরমেশনগুলো জানতে পারে। আমাদের ভিডিওটি একটু লম্বা করি যাতে আপনাদেরকে সহজে বোঝাতে পারি। যারা মনে করেন যে বিরক্ত হন বা যাদের এগুলো দরকার নাই, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা 2-1 মিনিট দেখে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। যাদের মনে করেন যে যাদের এই ভিডিওটা দেখার প্রয়োজন বা এই ভিডিওতে আপনারা কিছু কমেন্টস আসছে বা এই প্রশ্ন উত্তরগুলো আপনাদের জানার দরকার, তারা দেখেন, কোনো সমস্যা নেই। যারা কাজে ব্যস্ত বা বোরিং হয়ে যান তাদের দেখার দরকার নাই। ওকে, এই মোটামুটি প্রশ্ন উত্তর, এবং আগামীকালকে আমি আপনাদের আরও প্রশ্নের উত্তর নিয়ে আপনারা হাজির হব। সোফার সেজন্য ভিডিওটা লম্বা হয়ে গেলেও মাফ করবেন, আমরা লম্বা করতে চাই আপনাদের উত্তর দেওয়ার জন্য। ওকে, প্রচুর পরিমাণ শেয়ার করে জানিয়ে দিন, আমাদের লাইক দিন ভাই। আমি ওকে বান্দার সিদ্ধামানসারা থেকে দেখছি, ওকে ধন্যবাদ ভাই, সিদ্ধামানসারা থেকে দেখছেন, ওকে ভাই। ওকে, আরেকটি আমি কথা বলবো সেটি হলো, অনেকেই জি ভাই যেটি বলছিলাম যে অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে আমার বয়স, আমার পাসপোর্টের বয়স 45-এর বেশি হয়ে গেছে, আমি কি এটা করতে পারবো, আমার 40-এর বেশি হয়ে গেছে, 46, 47, 48 বছর বয়স, আমি কি এটা করতে পারবো। আসলে হয়তো 2-1 দিনের মধ্যেই যখন আবেদন করা শুরু হবে এই এসওপিটা দিবে যে বয়স সীমা, তখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে বয়স সীমা কত দিন, কত বছর পর্যন্ত বয়স থাকলে করতে পারবেন, আর আমি জানাবো ইনশাল্লাহ। এরপরে আরও কিছু কমেন্টস আসছে যে আমি ইন্দোনেশিয়া দিয়ে আসছি, ডলার দিয়ে আসছি, আমার কোনো ডকুমেন্ট নাই, কোনো চপ নাই, কিছু নাই, এরাও করতে পারবে নাকি? মোট কথা, অ্যাপ্লাই করেন যদি হয় আলহামদুলিল্লাহ, না হলে তো আপনার কিছু করার চেষ্টা নাই, অন্তত অ্যাপ্লাই করেন। স্টুডেন্টরা যারা স্টুডেন্ট ভিসা এক্সপায়ার হয়ে গেছে তারা কি পারবে নাকি, আপনাদের জন্য অ্যাপ্লাই করেন, ভালো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ হবে। ওকে, ধন্যবাদ। ওকে ভাই, আমি মালয়েশিয়ায় চাই না, শেষ বুঝলাম না, আমি মালয়েশিয়া চাই না, শেষে অবৈধ, ঠিক আছে ভাই, আপনার কথাটা আমি ভালো করে বুঝি না, আপনি আবার আর একটু সহজে আমাকে এখানে লিখে দেন। ভাই, আমার পাসপোর্ট নাম্বার চেঞ্জ হয়েছে, তাহলে কি পাসপোর্ট ভিসা লাগানো যাবে? পাসপোর্ট নাম্বারের সাথে আপনার ভিসার কোনো সম্পর্ক নাই, আপনার পাসপোর্ট যদি 1000 বারও চেঞ্জ করেন সমস্যা কি, আপনার তো ভিসা যে পাসপোর্ট দেবেন ওই পাসপোর্ট অনুযায়ী আপনার রেকর্ড হবে। ভাই, আমি আপনার লাইভ প্রতিদিন দেখি, ছুটিতে যারা আছে তারা কবে আসতে পারবে? সত্যি আমরা দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, যে ছুটিতে যারা দেশে আছে এদের বিষয়ে এখন পর্যন্ত এদেশে সরকারে ওইরকমভাবে কোনো ঘোষণা দেয়নি যে এই প্রক্রিয়ায় আসতে পারবে বা আগামীকালে আসতে পারবে এরকম। তবে ইনশাল্লাহ দোয়া করি এবং এদেশের সরকারের কাছে রিকোয়েস্ট করি যেন এরকম একটা সুযোগ দেয়, খুব সহজে তারা আসতে পারে। এবং জেলখানাতে যারা আছে এদেশের সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করি যে জেলখানাতে যারা আছে এদেরকেও যেন সহজ পদ্ধতিতে দেশে যাওয়ার একটা সুযোগ করে দেয়। অনেক প্রবাসী আছে যাদের সাজা মওকুফ হয়েছে, এরপরেও দেশে আছে, এদেরকেও যেন দেশের সরকারে খুব সহজ একটা শর্তে খুব দ্রুত দেশে যাওয়ার সুযোগ করে দেয়। আমরা এই দেশের সরকারের কাছে আহ্বান জানাই, এবং বাংলাদেশ হাই কমিশনার মহোদয় কুয়ালালামপুরে যারা যা দায়িত্ব আছেন এদেরকেও এই বিষয়ে একটা মিটিং করার আমরা জোরালোভাবে রিকোয়েস্ট করি, যেন জেলখানাতে যারা আছে এদেরকে দেশে যাওয়ার একটা সুযোগ বা এদেরকে নিয়ে একটা মিটিং করা হয়।
ওকে, ধন্যবাদ, আমরা এই আহ্বানগুলো করি। ধন্যবাদ, আমাদের লাইফটি অনেক বড় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আমাদের মাগরিবের আজান দিয়ে দেবে, আজকে আর লম্বা করবো না। সকলে ভালো থাকুন, আমাদের লাইফটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করুন, এবং আমাদের প্রচুর পরিমাণ শেয়ার করুন, অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামীকালকে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ।